আর তাদের সেই প্রচেষ্টা থাকবে। সম্মানিত প্রধান অতিথির নিকট হতে প্যারেড কমান্ডার প্যারেড সংঘবদ্ধভাবে মার্চ করে সমাপ্ত করার জন্য অনুমতি গ্রহণ করলেন। সমবেত হতে বৃত্ত পদক্ষেপে মার্চ করে এগিয়ে যাচ্ছে নবীন সৈনিক বৃন্দ। বাংলাদেশ পিলখানা ঢাকাতে বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকের মধ্যে ধন্যবাদ স্যার। সর্বোচ্চ ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে ছিনিয়ে আনেন স্বাধীনতার লাল সূর্য, জন্ম নেয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত সত্য স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক সীমাবদ্ধ থাকা এছাড়াও শারীরিক উৎকর্ষতায় সেরা নৈপুণ্যতা অর্জন করার জন্য নবীন সৈনিক সূর্যকান্ত বাই অর্থ প্রশিক্ষণ ঐকান্তিক প্রতিষ্ঠার মাধ্যমে আজকের এই সফলতায় উপনীত হয়েছ। আমি আশা করব তোমরা নিজেকে যোগদানের পর পেশাগত জ্ঞান অর্জন এবং যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলবে। আমরা এই মতো সম্মানিত মহাপরিচালক বর্ডার বাংলাদেশের বক্তব্য দিক নির্দেশনা শুনলাম। আমি আশা করি তোমরা তা অন্তরে ধারণ করবে এবং জীবন চলার পথে পাথেয় হিসেবে গ্রহণ করবে। মনে রাখবে মাতৃভূমির সীমান্ত পাহারাদার সে উত্তম কাজ আর দ্বিতীয়টি নেই। আমি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, তোমরা আজকে যে শপথ বাক্য পাঠ করবে, অর্থাৎ আমি কোট করছি, আমার জীবন বিপন্ন করিয়াও আমি আমার উপর নিয়োজিত কর্তব্য যে কোনো উচ্চতর কর্তার আদেশ পালন এবং মান্য করিব, আনকোট। আমি আশা করি ভবিষ্যতে তোমরা এই নীতি এবং শপথ অক্ষরে অক্ষরে পালন করবে।